একাদশ শ্রেণীর ভূগোল ক্লাসের সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তৃতীয় অধ্যায়ের বসতি অর্থাৎ সেটেলমেন্ট। আজকে আমরা বসতি এবং সেটেলমেন্ট সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকের বিষয় হচ্ছে আমাদের ভূগোল দ্বিতীয় পত্র। ভূগোল দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় বসতি অর্থাৎ সেটেলমেন্ট। এখন আমাদের জানতে হবে বসতি বা সেটেলমেন্ট কথাটির অর্থ কি। বসতি মানুষ পারস্পরিক সঙ্গবদ্ধ ভাবে বাস করতেই ভালোবাসে, আর এই বসবাসের থেকেই শুরু হয় বসতি অর্থাৎ কাঠামোগত উন্নয়ন। এখন অতীত কালে মানুষ যখন প্রাথমিক অবস্থাতে ছিল, অর্থাৎ আদিম যুগের মানুষের কিন্তু কোনো বসতি ছিল না, মানুষ গাছতলায় গুহায় বসবাস করত। এরপর থেকে বিভিন্ন ধরনের হচ্ছে জীবজন্তু হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, প্রাকৃতিক দুর্যোগ যেমন বৃষ্টি রোদ এগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ হচ্ছে ডালপালা কেটে, গাছের ডালপালা কেটে উপরে ছাউনি দেওয়া অবস্থায় হচ্ছে প্রথমে বসবাস করা শুরু করে। পরবর্তীতে তারা চারদিকে বেড়া দিয়ে হচ্ছে স্থায়ী একটি বসতি তৈরি করে। এইভাবেই কিন্তু বসতির প্রথম আবির্ভাব, অর্থাৎ চারদিকে উপরে ছাউনি দেওয়া অবস্থায় চারদিকে ডালপালা দিয়ে বেড়া দেওয়া অবস্থা থেকেই বসতির উদ্ভব হয়ে থাকে। এখন আমরা যেটা দেখবো যে আমাদের এই বসতি অর্থাৎ সেটেলমেন্ট কি। এখন তোমরা লক্ষ্য করো, এই যে বসতি, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে কিন্তু বসতি খুব অন্যতম। খাদ্য, বস্ত্র, বাসস্থান, আমাদের প্রথমে দরকার হয় খাদ্য, তারপরে দরকার হয় বস্ত্র, তারপরে দরকার হয় বাসস্থান, অর্থাৎ খাওয়া খাওয়া পরার পরে আমাদের কি বাসস্থানের প্রয়োজন পড়ে। আর এই যে ভূপৃষ্ঠের ওপর কোন স্থানে মানুষ যখন এই বাসস্থানের প্রয়োজনে ঘর বাড়ি তৈরি করে, রাস্তাঘাট তৈরি করে, মানুষের প্রয়োজনে যে কোনো ধরনের অভাব বা কাঠামোকেই আমরা হচ্ছে তখন বসতি বলে অভিহিত করে থাকি। এখন এই যে বসতি, তাহলে এই বসতি গুলো তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, বসতি বসতির ছবিগুলোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, এখানে কিছু ধরনের বসতি দেখতে পাচ্ছি, দেখো চারদিকে হচ্ছে জমি আর জমি মাঝখানে কিছু বসতি গড়ে উঠেছে, এখানে আবার কিছু বসতি দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে পুঞ্জভূত, এগুলো সবই কিন্তু বসতির অন্তর্গত। তোমরা লক্ষ্য করো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মানুষের বসবাস করার জন্যই কিন্তু এই অবয়বা কাঠামো গুলো তৈরি করা হয়েছে। তাহলে এই যে বসবাসের জন্য তৈরি যে কোনো ধরনের অবয়বা কাঠামোকে আমরা বসতি বলতে পারি, অর্থাৎ বসতি বলে। এখন তোমরা দেখো এই যে বসতি, বসতি আমরা সম্পর্কে জানলাম, তাহলে বিভিন্ন ভূগোলবিদ কিন্তু এই বসতি সম্পর্কে বিভিন্ন মতবাদ দিয়েছেন। যেমন অধ্যাপক বাকি বলছেন যে বসবাসের জন্য সৃষ্ট যে কোনো অবয়বই হচ্ছে বসতি। ভূগোলবিদ স্মিথ বলছেন তার ডিকশনারি অব জিওগ্রাফিতে বলেছেন যে বসতি বলতে স্থায়ী ভাবে বসবাস করার জন্য তৈরি আবাসস্থলকে বুঝিয়েছেন। এই যে দেখো এই যে বসতি গুলো আমরা দেখতে পাচ্ছি, যে বিল্ডিং গুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কি স্থায়ী ভাবে বসবাস করার জন্য তৈরি, তো তাই না? তাহলে এই যে স্থায়ী ভাবে বসবাস করার জন্য তৈরি যে কোনো ধরনের আবাসস্থল, সেটা ডালপালা দিয়ে বেড়া দেওয়া হোক বা কনক্রিটের হোক বা মাটির হোক, ছাউনি দেওয়া হোক কিংবা বেড়ার হোক, যেটাই হোক না কেন, সেটা কিন্তু স্থায়ী ভাবে বসবাসের জন্য তৈরি। তাহলে এই যে স্থায়ী ভাবে বসবাসের জন্য তৈরি যে কোনো ধরনের আবাসস্থলই হচ্ছে বসতির অন্তর্গত।
এছাড়া তিনি আরো কি বলেছেন যে একক আবাসস্থল থেকে গ্রাম এমনকি মহানগরীয় কিন্তু বসতির আওতায় পড়বে। এটা দেখতে পাচ্ছ যে গ্রাম গ্রামে দেখে মানুষ বসবাস করে না, এখানেও কিন্তু মানুষ বসবাস করে। তারপর হচ্ছে এই যে এটা ধরো একটা জেলার ছবি আর এটা একটা মহানগরীর ছবি, তাহলে এখান থেকে তোমরা লক্ষ্য করো যে আমাদের সংজ্ঞার সাথে কিন্তু মিল আছে। কি আছে যে একক আবাসস্থল থেকে গ্রাম, একক আবাসস্থল থেকে গ্রাম এমনকি মহানগরীও কিন্তু এই বসতির আওতায় পড়বে। তারপরে আমরা দেখতে পাই যে স্টোন কি বলেছেন, স্টোন বলেছেন কোন স্থানে এক বা একের বেশি মানুষ বসবাস করাকে বসতি বলে, যেখানে একজন বা দুইজন বা তিনজন বা তার চেয়ে অধিক মানুষ বসবাস করে, এই ধরনের আবাসস্থলকেই বলা হয় বসতি। তাহলে বসতি কি আমরা জানলাম, আমরা বসতি বলতে কি বুঝি যে স্থায়ীভাবে বসবাস করার জন্য তৈরি যে কোনো ধরনের কাঠামোই হচ্ছে বসতি, আবার এটা গ্রাম থেকে কখনো কখনো মহানগরীতেও উপনীত হতে পারে, অর্থাৎ নগরায়ণের ধারায় চলে যেতে পারে। এরপর আমরা যেটা পড়ব যে বসতি, বসতির ভিন্নতা, বসতির ভিন্নতা কি, এই যে মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাঠামোতে বসবাস করে, অর্থাৎ বাড়িতে বসবাস করে, এই যে বাড়িতে যে বসবাস করলো এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন মানব বসতিকে মানুষ যেটাতে বসবাস করে, এই মানব বসতিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রামীণ বসতি, একটা পৌর বসতি। তোমরা লক্ষ্য করবা যে মানুষ দুটি জায়গায় বসবাস করে, কোথায় কোথায় বসবাস করে দেখো, মানুষ গ্রামে বসবাস করে আর হচ্ছে শহরে বসবাস করে, পৌর বসতি বা শহর বসতি, আর গ্রামীণ বসতি বা গ্রামের বসতি। তাহলে এই যে গ্রামে বসবাস করে আর শহরে বসবাস করে, তাই না, এই দুটি বসতি কিন্তু আমরা দেখতে পাই, প্রধান দুটি বসতি আমরা দেখতে পাই, মানুষের প্রধান দুটি বসতি আমরা কোথায় দেখতে পাই, গ্রামে এবং শহরে। এই যে তোমরা এখানে একটা গ্রামের বসতির ছবি দেখতে পাচ্ছ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে গ্রামীণ বসতি, এটা একটা গ্রামীণ বসতি। গ্রামীণ বসতিতে আমরা কি দেখতে পাই, গ্রামীণ বসতি আমরা দেখতে পাচ্ছি যে এখানে পথ ঘাটের সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে কৃষি ভিত্তিক, এখানে চারদিকে দেখো জমি দেখা যাচ্ছে, তাই না, কৃষি ভিত্তিক যে বসতি গড়ে ওঠে তখনই তাকে বলা হয় গ্রামীণ বসতি। অর্থাৎ যে বসতি প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে নির্ভর করে গড়ে ওঠে সেটাকে বলা হয় গ্রামীণ বসতি। যেমন গ্রামীণ বসতি দেখো এখানে পথঘাটের সুযোগ সুবিধা, সীমিত সুযোগ সুবিধা রয়েছে। এখানকার গ্রামীণ বসতির বৈশিষ্ট্য গুলোর মধ্যে আমরা জানি যে ঘরগুলো কাঁচা হয়ে থাকে বা আধা পাকা হয়ে থাকে, কখনো বেড়ার হয়ে থাকে, কখনো হচ্ছে রাস্তাঘাট গুলো পাকা আধা পাকা বা শুধু আবার হচ্ছে কখনো মাটির তৈরি রাস্তা, আবার কখনো কখনো হচ্ছে কোথাও রাস্তাই নাই, এরকম অবস্থা। এখানকার মানুষের পেশা বেশিরভাগ মানুষ হচ্ছে প্রাথমিক পেশা হচ্ছে গ্রহণ করে থাকে, যেমন কৃষিকাজ, বেশিরভাগ মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ, তারপর মৎস্য শিকার, তারপরে কেউ হচ্ছে জেলে, কুমার, তাঁতি, এই ধরনের মানুষ কোথায় বাস করে, আমরা দেখি এই ধরনের মানুষ গ্রামে বাস করে। তাহলে এই যে ধরনের প্রাথমিক পর্যায়ের যে কর্মকাণ্ড গুলো যারাই করে থাকেন তার উপরে নির্ভর করে যে বসতি গুলো গড়ে ওঠে সেগুলোকে বলা হচ্ছে গ্রামীণ বসতি, এখানে আমরা ছবিতে দেখতে পেলাম। এরপরে আমরা যেটা দেখবো পৌর বসতি, তাহলে পৌর বসতি কি, পৌর বসতি কাকে বলে, পৌর বসতি হচ্ছে যে বসতির সংখ্যাগরিষ্ঠ মানুষ দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে নির্ভরশীল। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড তাহলে কি, আমরা কি বলতে পারি এক্ষেত্রে, আমরা বলতে পারি হচ্ছে শিল্প, ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত বা চাকুরির সাথে জড়িত, এই ধরনের বসতিকে বলা হয় হচ্ছে কি, পৌর বসতি বা শহরে বসতি। এই শহরে বসতি করেছে আর এটার নাম হচ্ছে হচ্ছে সেটেলমেন্ট। তাহলে শহর বসতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আরবান সেটেলমেন্ট। আরবান হচ্ছে কথাটি এসেছে হচ্ছে ল্যাটিন শব্দ আর্স থেকে, ঠিক আছে, আর্স থেকে। এই গ্রামের তুলনায় কিন্তু শহরের আকার আয়তন অনেক বড় হয়ে থাকে, এই গ্রামের তুলনায় কিন্তু শহরের আকার বেশি বড় না, অবশ্যই বড়। এখানে হচ্ছে নাগরিক জীবনটা অনেক স্বাচ্ছন্দ্য অর্থাৎ লাগজারি, ঠিক আছে, পাকা রাস্তা রয়েছে, গগনচুম্বী অট্টালিকা রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ গগনচুম্বী অট্টালিকা রয়েছে, তারপরে হচ্ছে এখানে শিক্ষার ব্যবস্থা রয়েছে, চিকিৎসার ব্যবস্থা রয়েছে, আমোদ প্রমোদের জন্য উন্নত বন্দোবস্ত করা রয়েছে, পার্ক আছে, রাস্তা আছে, তাই না, ব্যবসা বাণিজ্য আছে, আবার এখানে কিন্তু বস্তির মতো জায়গাও রয়েছে। তাহলে এই ধরনের বসতিকে বলা হয় হচ্ছে পৌর বসতি। পৌর বসতি
সম্পর্কে তাহলে আমরা জানতে পারলাম। পৌর বসতির মধ্যে তাহলে কোনগুলো পড়তে পারে? যেমন পৌর বসতির মধ্যে পড়বে হচ্ছে পলিস শহর অর্থাৎ টাউন, পলিস ইওপলিস, হচ্ছে ইওপলিস কি, তোমাদের এখন প্রশ্ন আসতেই পারে যে ইওপলিস কি পৌর বসতির মধ্যে, আবার ইওপলিস কি এটা হচ্ছে ক্ষুদ্র নগর বসতি অর্থাৎ ছোট নগর বসতি। তারপর পলিস কি বলতে পারো, পলিস কি বাজার কেন্দ্রিক বা খুচরা বিক্রয় কেন্দ্রকে কেন্দ্র করে যেখানে বসতি গড়ে ওঠে, সেটাই হচ্ছে পলিস। তারপর শহর তো টাউন তো তোমরা সবাই জানো, টাউন হচ্ছে এখানে বাজার থাকে, টেলিফোন এক্সেস থাকে, কলেজ থাকে, হাসপাতাল থাকে, রেল স্টেশন থাকে, সবগুলো মিলে এটাকে বলা হচ্ছে শহর, তাই না? তারপরে সেখান থেকে শহরের পরে কি আসে, হচ্ছে মেট্রোপলিস, মেট্রোপলিস বা মহানগর। এই মেট্রোপলিস অর্থ হচ্ছে মূল নগর বা মহানগর, এখানে মেট্রোপলিসের জনসংখ্যা 10 লক্ষ তার চেয়ে বেশি হয়ে থাকে, তাই না? এখানে ব্যবসা বাণিজ্য আছে, শিক্ষা আছে, চিকিৎসা আছে, আমোদ প্রমোদের জন্য হচ্ছে বিনোদন কেন্দ্র রয়েছে, নাগরিক সুযোগ সুবিধা উন্নত, এটাই হচ্ছে মেট্রোপলিস। যেমন মেট্রোপলিসের মধ্যে মেট্রোপলিটন আমরা বলি, মেট্রোপলিটন শহর কোনটা মেট্রোপলিটন শহর, যেমন চট্টগ্রাম মেট্রোপলিটন শহর, চট্টগ্রাম একটা মেট্রোপলিটন শহর। তারপরে হচ্ছে মেগা সিটি, ঠিক আছে, মেগা সিটি, মেগা সিটি কোনটি, যেখানে মেগা সিটি হলো 50 লাখের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে বলা হয় মেগা সিটি, যেমন ঢাকা মহানগরী, তাই না? মহানগর অর্থাৎ ঢাকা মহানগরে কিন্তু জনসংখ্যা এখন প্রায় কোটির উপরে, অর্থাৎ প্রায় 3 কোটির জনসংখ্যা রয়েছে, এটা হচ্ছে মেগা সিটি, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু পৌর বসতি সম্পর্কে অনেক কিছু জানলাম। আর গ্রামীণ বসতি সম্পর্কে আমরা যদি বলি, তাহলে গ্রামীণ বসতি কে আমরা কি দেখতে পাই, গ্রামীণ বসতি আমরা বিভিন্ন ধরন দেখতে পাই, যেমন হচ্ছে অনুকেন্দ্রিক বসতি, বৃত্ত বসতি, তারপরে দেখতে পাই হচ্ছে বিক্ষিপ্ত বসতি, সারিবদ্ধ বসতি, অর্থাৎ গ্রামে যেখানে বাড়িগুলো সারি সারি ভাবে অবস্থান করছে সেটাকে বলা হয় সারিবদ্ধ বসতি, বিক্ষিপ্ত বসতি। আবার গ্রামের মধ্যে তোমরা লক্ষ্য করবা যে এক একটা বাড়ি ছড়ানো ছিটানো রয়েছে, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেক, আরেকটা বাড়ির দূরত্ব অনেক, এই যে ধরনের বসতি এটা হচ্ছে বিক্ষিপ্ত বসতি, এটা হচ্ছে কি গ্রামের বসতি। তারপরে হচ্ছে আমরা দেখতে পাই যে অনুকেন্দ্রিক বসতি, অর্থাৎ পানি ও জলের উপরে নির্ভর করে যে বসতি গুলো গড়ে ওঠে। আচ্ছা ধরো কোনো একটা বড় হচ্ছে জলাশয় রয়েছে, সেই জলাশয়ের চারদিকে যখন বসতি করে ওঠে, এই জলাশয়কে ঘিরে যখন চারদিকে বসতি করে ওঠে, সেটাকে বলা হচ্ছে অনুকেন্দ্রিক বসতি, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা কি দেখলাম, বিক্ষিপ্ত বসতি দেখলাম, অর্থাৎ ছড়ানো ছিটানো বসতি, অনুকেন্দ্রিক বসতি, পুঞ্জীভূত বসতি। কোন কোন স্থানে আমরা আমরা পুঞ্জীভূত বসতি দেখতে পাই, যেমন অনেকগুলো বাড়িঘর একই জায়গায় গিঞ্জি বিঞ্জি ভাবে অবস্থান করছে, অর্থাৎ পুঞ্জীভূত ভাবে অবস্থান করছে, সেটাকে বলা হয় হচ্ছে পুঞ্জীভূত বসতি। আবার রৈখিক বসতি, রৈখিক বসতি কোনগুলো, যখন হচ্ছে তোমার নদী বা খালের পাড় ঘেঁষে অনেকগুলো রেখার মতো দুই পাশ দিয়ে আমরা দেখতে পাই যে বসতি গুলো গড়ে উঠেছে, সেটা হচ্ছে রৈখিক বসতি, এটা কি গ্রামীণ বসতির কিছুটা রূপ, ঠিক আছে? গ্রামীণ বসতি তাহলে কোন কয়টা আমরা দেখতে পাইলাম, যে গ্রামীণ বসতি আমরা দেখতে পেলাম বিক্ষিপ্ত বসতি, পুঞ্জীভূত বসতি, তারপরে হচ্ছে রৈখিক বসতি, আবার কখনো কখনো আমরা বৃত্ত বা সমকোণাকার বসতি দেখতে পাই, চতুষ্কোণ আকৃতির বসতি দেখতে পাই, দাবার ছক আকৃতির বসতি দেখতে পাই, এগুলো কি এটা হচ্ছে গ্রামীণ বসতির বৈশিষ্ট্য। আর শহরের বৈশিষ্ট্য আমরা তো পেলাম, কি পেলাম শহরের বসতিতে আমরা কি কি পেলাম, পৌর বসতি পেলাম, ইওপলিস বসতি পেলাম, পলিস পেলাম, শহর পেলাম, মেট্রোপলিটেন্স পেলাম, তারপর হচ্ছে মেগা সিটি পেলাম, তাই না? তাহলে আমরা শহরে বা পৌর বসতি কিন্তু জানতে পারলাম। এখানে তোমাদের সবগুলো দেখানো সম্ভব না, কিন্তু আমরা আলোচনা করছি। এরপরে আমরা যেটা যাব, বসতির আকৃতি অনুসারে বসতিকে 6 ভাগে ভাগ করা যায়, 6 প্রকার, যেমন দ্বন্দ্ব বসতি। দ্বন্দ্ব বসতি কোনটি তোমরা এখানে লক্ষ্য করো, আমি তোমাদেরকে কিছু ছবি দেখাই, দ্বন্দ্ব বসতি, টি আকৃতির বসতি, ওয়াই আকৃতির বসতি, চৌমাথা বসতি, তারপর হচ্ছে বৃত্ত বসতি, আর হচ্ছে বেষ্টন বসতি, 6 প্রকারের দেখা যায়। এই যেখানে তোমরা একটু লক্ষ্য করছো বেষ্টন বসতি, এই দেখো চারদিকে কি করা হয়েছে, বেষ্টন দেওয়া হচ্ছে, মানে প্রাচীর দেওয়া হচ্ছে, তার মধ্যে বসতি গুলো গড়ে উঠেছে, এটাকে বলা হয় হচ্ছে বেষ্টন বসতি, ঠিক আছে? এরপরে এই যে আমরা দেখতেছি বৃত্ত বসতি, এই যে দেখো চারদিকে পানি, এই পানির মাঝখানে একটা ছোট দ্বীপে বৃত্তাকারে বসতি গুলো গড়ে উঠেছে, এটাকে বলা হয় হচ্ছে বৃত্ত বসতি। এখন আমরা দেখতে পাচ্ছি যে দ্বন্দ্ব বসতি কোনগুলো, কোন রাস্তার ধারে
হচ্ছে দুই পাশে যখন সারিবদ্ধভাবে বসতিগুলো অবস্থান করে তখন সেটাকে বলে বৃত্ত বসতি, না দণ্ড বসতি, সরি দণ্ড বসতি। যেমন ধরো তোমরা রাস্তা দিয়ে হচ্ছে গাড়িতে করে যাও আর যেখানে কেন হেঁটে যাচ্ছ, এই রাস্তার পাশ থেকে পাশে সারি 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 দুই পাশে বসতিগুলো গড়ে উঠেছে, এইটাকে কি বলা হয়? লাইন আর প্যাটার্ন অফ সেটেলমেন্ট বা হচ্ছে দণ্ড বসতি। এরপরে আমরা দেখতে পাই হচ্ছে টি শেপ বসতি। এই যে এখানে তোমরা দেখো টি শেপ বসতি, এই যে নিচেরটা টি শেপ বসতি, টি শেপ বসতি কোনটি? টি শেপ বসতি দেখো, এই যে একটা রাস্তা আর একটা রাস্তার সাথে সংযুক্ত হয়ে গেছে এবং তখন সেটা দেখতে যদি ইংরেজি টি অক্ষরের মতো হয় এবং তার চারপাশে এই রাস্তার পাশ দিয়ে যে বসতিগুলো লক্ষ্য করা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে টি আকৃতির বসতি। এরপরে আমরা দেখি হচ্ছে চৌমাথা বসতি। চৌমাথা বসতি কোনটা? এই যে চারটি, চারটি রাস্তা যখন একটা বিন্দুতে এসে অবস্থান করে বা মিলিত হয় তখন সেটাকে বলা হয় চৌমাথা, এবং তার চারপাশে যে বসতিগুলো গড়ে ওঠে সেটাকে বলা হয় হচ্ছে চৌমাথা বসতি। এই যে আমরা দেখতে পাচ্ছি চৌমাথা বসতি। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ওয়াই আকৃতি বসতি। এই যে বসতিটা দেখতেছো ওয়াই আকৃতি বসতি, এই ওয়াই আকৃতি বসতি কিনা যখন হচ্ছে তিনটি রাস্তা পরস্পর মিলিত হয়ে ওয়াই এর মতো আকৃতি ধারণ করে এবং তার পাশ দিয়ে যে বসতিগুলো গড়ে ওঠে তখন সেটাকে বলা হয় ওয়াই আকৃতির বসতি, ঠিক আছে? এরপরে আরো কিছু বসতি আমরা দেখতে পাই স্টার বসতি। স্টার বসতির কথা, যে অনেকগুলো রাস্তা যখন একটি কেন্দ্র বিন্দুতে এসে মিলিত হয় এবং সেটা দেখতে যদি মনে হয় স্টারের মতো, অর্থাৎ তারকার মতো, এবং তার চারপাশে দিয়ে যে বসতি গুলো গড়ে উঠছে সেটাকে বলা হয় স্টার বসতি, ঠিক আছে? যেমন ধরো বগুড়ার সাত মাথায়, সাত মাথায় সাতটি রাস্তা এসে গড়ে উঠেছে কিন্তু তার চারপাশে যে বসতি গুলো গড়ে উঠেছে সেগুলোকে বলা হচ্ছে কি? স্টার বসতি, ঠিক আছে? এছাড়া আমরা কিছু কিছু বসতি দেখতে পাই, এই যে ডাবল বসতি দেখতে পাই, দুই পাশে দুইটা নদী এসে এসে মিলিত হয়েছে তার মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, তাই না? তাহলে এখানে কিন্তু ডাবল বসতি, এই পাশে নদীর হচ্ছে দুই পাশে বসতি দেখা যাচ্ছে, এই পাশে ওই পাশে দেখা যাচ্ছে, আবার রাস্তার দুই পাশে বসতি দেখা যাচ্ছে, আবার এখানে দেখো রেল লাইন, রেল লাইনের পাশেও বসতি দেখা যাচ্ছে এখানে দেখো। তাহলে কি এই যে বসতি গুলো এগুলোকে বলা হয় হচ্ছে ডাবল বসতি। এভাবে আকৃতি অনুসারে বসতিকে আরো অনেক ভাগে ভাগ করা যায়। এখন বসতির পরে আমাদের যেটা প্রয়োজন হবে, বাস করার প্রয়োজন পরে কি প্রয়োজন হয়? হাট এবং বাজার, খাবারের প্রয়োজন আছে তো, তাই না? আর খাবার কিনতে গেলে কোথায় যেতে হবে? হাটে বাজারে যেতে হবে, খাবার কিনতে যেতে হবে, তাই না? তাহলে বাংলাদেশের গ্রামীণ হাট বাজার, বাংলাদেশের গ্রামীণ হাট বাজার কি? আমরা দেখো হাট বলতে কি বোঝায়, হাট হচ্ছে নিয়মিত বিরতি দিয়ে নির্দিষ্ট স্থানে ক্রেতা বিক্রেতার মিলিত হওয়া, ক্রেতা বিক্রেতার মিলিত হওয়া। যেমন সপ্তাহে দুই দিন হাট বসতে পারে, ধরো শুক্রবার বসলো আর হচ্ছে সোমবার, শুক্রবার সোমবার দুই দিন হাট বসছে, তাহলে একটা মাঝখানে যে দিনগুলো আছে সেগুলো কি নিয়মিত একটা বিরতি দেওয়া হয়েছে। তাহলে এই যে নিয়মিত বিরতি দিয়ে নির্ধারিত স্থানে, একটা নির্দিষ্ট স্থানে, অর্থাৎ কোনো রাস্তার পাশে, কোনো স্কুলের পাশে, কিংবা কোনো জলাশয়ের পাশে, আবার কখনো কখনো কোনো বড় বট গাছের নিচে, অর্থাৎ একটা নির্ধারিত স্থানে, কিংবা দুইটা তিনটা গ্রামের মাঝের যে রাস্তাটা আছে সেই রাস্তার মিলনস্থলে, তাহলে এটা একটা নির্দিষ্ট জায়গা, নির্ধারিত স্থান আর নিয়মিত বিরতি, এই দিয়ে যে ক্রেতা বিক্রেতার মিলিত হয় সেটাকে বলা হচ্ছে হাট। এরপর আমরা যেটা দেখবো বাজার। বাজার কি? বাজার একটি বিনিময় প্রতিষ্ঠান যেখানে প্রতিদিন মানুষজন মিলিত হয়, অর্থাৎ ক্রেতা বিক্রেতা মিলিত হয়, তখন এটিকে বলা হয় বাজার। যেমন তোমরা লক্ষ্য করো বাজারে কিন্তু আমরা প্রতিদিন সকালে গেলেও বাজার পাই, দুপুরে গেলেও বাজার পাই, বিকেলে গেলেও বাজার পাই, আর এটা সব সময় পাওয়া যায়। হাটকে কিন্তু সব সময় পাওয়া যায় না, কেন পাওয়া যায় না? নির্ধারিত স্থানে একটা বিরতি আছে, অর্থাৎ সোমবার আর শুক্রবারের হাট, এছাড়া তো আর হাট বসছে না। তাহলে এটি কি? গ্রামীণ হাট। আর বাজার সব সময় থাকে, এখানকার হচ্ছে দোকানগুলো কিন্তু সবই বাজারে, সবগুলো দোকান কিন্তু স্থায়ী হয়, কিন্তু হাটের বাজারগুলো কখনো স্থায়ী হয় না। এরপরে আমরা কোনটা দেখতে পাচ্ছি গ্রামীণ হাট বাজারের পরে দেখতে পাচ্ছি হচ্ছে গঞ্জ। গঞ্জ কি? গঞ্জ হচ্ছে একটি হাট, যখন নদী বন্দরে সুযোগ সুবিধা নিয়ে অনেক দূরবর্তী অঞ্চলে সেবা প্রদান করে থাকে তখন সেটাকে বলা হচ্ছে গঞ্জ, তাই না? তোমরা গঞ্জ দেখেছো, কোন নদীর তীরে কি হচ্ছে একটা বিশাল আকৃতির গঞ্জ বা হাট গড়ে উঠেছে, তাহলে এটা কি? অনেক দূরবর্তী অঞ্চলের মানুষকে সেবা প্রদান করে থাকে।
এখন আমরা দেখব বাংলাদেশের গ্রামীণ হাট বাজারের বৈশিষ্ট্যগুলো। বাংলাদেশের এই যে গ্রামীণ হাট বাজার, এই হাট বাজারের কি বৈশিষ্ট্য তোমরা দেখতে পাও? যখন হাটে যাও তখন কি দেখা হয়? আত্মীয় স্বজনের সাথে দেখা হয় না, আত্মীয় স্বজনের সাথে দেখা হয়। আবার যখন জিনিসপত্র কিনতে যাও তখন কি কি দেখো? নগদ টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে আসো। তাহলে কি হচ্ছে, হাটে সাধারণত সরাসরি ব্যক্তিতে ব্যক্তিতে বিনিময় হয়ে থাকে, অর্থাৎ বিক্রেতা এবং ক্রেতা। বিক্রেতা তার উদ্বৃত্ত পণ্যগুলো বিক্রি করে, ক্রেতা তার প্রয়োজন বা চাহিদা অনুসারে ক্রয় করে নিয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে, ব্যক্তিতে ব্যক্তিতে বিনিময় হয়ে থাকে। এখানকার ক্রেতারা বেশিরভাগ সামগ্রী পরিবারের জন্য ক্রয় করে। হাটে দেখবা, লক্ষ্য করবা যে বেশিরভাগ সামগ্রী আলু, পটল, মরিচ, হচ্ছে মাছ মাংস, এগুলো কি কাদের জন্য হচ্ছে কিনে থাকে? সবগুলো কিন্তু পরিবারের জন্য কিনে থাকে, তাই না? হাটে কিন্তু বেশিরভাগ ক্রেতারাই কিন্তু পরিবারের জন্য তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনে থাকে। আর বেশিরভাগ হাটে আবার অস্থায়ী ছাউনি দেখা যায়। যেমন দেখো, হাটে কিন্তু স্থায়ী ছাউনি থাকে না, যদিও থাকে হচ্ছে দেখা যাচ্ছে যে বাঁশ দিয়ে একটু অস্থায়ী ছাউনি, যেমন সেরা লুঙ্গি, কাগজ, তারপরে কখনো কখনো সেরা শাড়ি, এগুলো কি ধরনের রোদ এবং বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এগুলো অস্থায়ী ভাবে ছাউনি দেওয়া হয়। কখনো কখনো পলিথিন দিয়েও ছাউনি দিয়ে দেওয়া দেখতে পাওয়া যায়, তাই না? এগুলো কি? এগুলো কিন্তু অস্থায়ী। বাজারে কিন্তু স্থায়ী ছাউনি থাকে, দোকান ঘর গেলে কিন্তু বরাদ্দ করা থাকে, তাই না? বাজারে কিন্তু আমরা স্থায়ী হচ্ছে ইটের হচ্ছে ঘর দেখতে পাই, কিন্তু হাটে এইরকম ইটের ঘর বা স্থায়ী কোনো ঘর দেখা যায় না। হাট এক বা একাধিক দিনে বসে, কখনো কখনো সপ্তাহে একদিন হাট বসে, আবার কখনো কখনো সপ্তাহে 2 দিন বা 3 দিনও হাট বসে থাকে। বাজার কিন্তু প্রতিদিন বসে। আর হাটে ক্রেতারা সাধারণত খুব দূর থেকে আসে না, তবে বিক্রেতারা অনেক দূর থেকে কিন্তু এসে হাটে বিক্রয় করে যায়। তাহলে দেখো, তোমরা লক্ষ্য করবা কখনো কখনো শহর থেকে বিক্রেতারা কোথায় যাচ্ছে, হাটে যাচ্ছে, ওই অমুক হাটে যাবো, ওখানে যে তাদের পণ্য সামগ্রী গুলো বিক্রি করে চলে যাচ্ছে। কিন্তু হাটের ক্রেতারা কারা? হাটের ক্রেতারা আশেপাশের গ্রামগুলো, খুব বেশি দূর থেকে কিন্তু হাটে আসছে না। তাহলে তাই কি বলা হচ্ছে যে হাটের ক্রেতারা সাধারণত খুব দূর থেকে আসে না, কিন্তু বিক্রেতারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসে থাকে। যেমন লক্ষ্য করবে, হাটে গেলে মাইক নিয়ে হচ্ছে কাপড় চোপড় বিক্রি করতে আসে। আবার হচ্ছে হচ্ছে মাইক্রো নিয়ে দেখা যাচ্ছে যে ভ্রাম্যমান মাইক্রো নিয়ে, ভ্রাম্যমান গাড়ি নিয়ে অনেক দূর থেকে এসে কিন্তু পণ্য দ্রব্যগুলো বিক্রি করে রেখে আবার চলে যায়। আমরা মাঝে মাঝে দেখি যে হাটের দিন কিন্তু এই জিনিসগুলো, এক্সেপশনাল জিনিসগুলো পাওয়া যায়। আমরা জানি হাটের দিন পাওয়া যায়, হাটের দিন ছাড়া পাওয়া যাবে না। গ্রামে গেলে তোমরা লক্ষ্য করবা যে হাটের দিন বলে যে হাট বার আসুক, হাট বার আসলে আমাদের এই পণ্যটা আমরা কিনতে পারবো, অর্থাৎ এই পণ্যটা আমরা হাটে পাবো। তাহলে কি হচ্ছে, এই পণ্যগুলো কিন্তু আমাদের স্বাভাবিক ভাবে ওইসব বাজারে পাওয়া যায় না। কোথা থেকে পাওয়া যাচ্ছে? বিক্রেতারা অনেক দূর থেকে নিয়ে এসে এই হাটে বিক্রি করে যাচ্ছে বলে কিন্তু আমরা পাচ্ছি। এখন দেখো, এই হাট বাজার গড়ে ওঠার কারণ কি? কি কি কারণে হাট বাজার গুলো গড়ে ওঠে? হাট বাজার কোথায় গড়ে ওঠে? প্রথমত একটা সমতল জায়গা লাগবে, যেখানে বন্যার পানি ওঠে না, এমন স্থানে যেখানে লোকজন খুব সহজে যাতায়াত করতে পারে, কেনা বেচায় সুবিধা হয়। সেই সমস্ত সুযোগ সুবিধার উপর ভিত্তি করে কিন্তু একটা হাট বা বাজার গড়ে ওঠে। আবার লোকজন যাতে আনায়াসে যাতায়াত করতে পারে, এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্ব দেওয়া হয়। যেমন ভ্যান, রিক্সা সহজে যাতে বাজারে যেতে পারে, বা গাড়ি সহজে বাজারে বা হাটে যেতে পারে, এমন ধরনের জায়গায় কিন্তু হাট বাজার গুলো গড়ে ওঠে। ঠিক আছে, লোকজন হচ্ছে গাড়িতে করে যেতে পারে, কিংবা এতে হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে পারে। সেজন্য ভালো রাস্তার কাছে, যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো, এরকম যোগাযোগের কেন্দ্রস্থলে কিন্তু হাট এবং বাজার গড়ে ওঠে। এটাই কিন্তু হাট বাজারের গড়ে ওঠার একটা উপযুক্ত জায়গা। আবার দেখা যাচ্ছে যে গ্রামীণ পটভূমিতে স্থানীয় পর্যায়ে প্রশাসনিক প্রতিষ্ঠানের সাথেও হাট বাজারের একটা নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। কি কারণে প্রশাসনের সাথে একটা সম্পর্ক রয়েছে? কারণ হাটে কিন্তু টাকা পয়সার বিনিময় হয়ে থাকে, তাই না? শুধু টাকা পয়সার বিনিময় হয় না, ভাবের আদান প্রদানও হয়ে থাকে। যেমন তোমার কোনো আত্মীয় স্বজন দেখা যাচ্ছে যে এমনিতে যাওয়া হয় না, দেখা হয় না, হাটের ভিতরে আসলো, আসার পরে তাদের সাথে দেখা হলে এই যে তাদের পরিবারের কুশলাদি জানা যাচ্ছে। তার মানে ভাবের আদান প্রদান হচ্ছে, সংস্কৃতির আদান প্রদান হচ্ছে, আবার তাদের কুশল সম্পর্কেও আমরা জানতে পাচ্ছি। এতে আমাদের মধ্যে একটা পারস্পরিক সহযোগিতা বা একটা পারস্পরিক সহায়তাপূর্ণতা সম্পর্ক থাকে। এটা কোথায় হয়? হাটের মধ্যে।
আবার যদি কোনো তুমি কোনো অপরাধ করো, সেটাও কিন্তু আমরা হার্টের মাধ্যমে জানতে পারি। এই জানো তোমার ছেলে না এটা করছে, তাই না? এটা কোথায় শোনা যায়? বাবাকে কিন্তু হার্টের মধ্যেই অনেকে বলে, অর্থাৎ হার্টের মধ্যে কাঁঠাল ভাঙা বলে না, ঠিক আছে? তাহলে এই হার্টেও কিন্তু আমাদের পরস্পরের ভাবের আদান প্রদান হয়ে থাকে। এই যে স্থানীয় পর্যায়ের প্রতিষ্ঠানের এর সাথে সম্পৃক্ত থাকার কারণ কি? হাটে প্রথমত ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় হয়, অর্থাৎ টাকা পয়সা বা অর্থেরও আদান প্রদান ঘটে থাকে, তাই না? আবার দেখা যাচ্ছে যে হাটে বিভিন্ন ধরনের পকেট মার আছে, যারা ভিড়ের মধ্যে যে পকেট থেকে টাকাগুলো চুরি করে নিয়ে গেল। আবার কখনো দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য কিন্তু হাটে বিক্রয় হয়ে থাকে, হাটের কোনো এক চিপায় বিক্রি হয়ে থাকে, তাই না? এগুলো নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে। প্রশাসন যদি এগুলো নিয়ন্ত্রণ না করে, তাহলে সে হাটে হচ্ছে বিভিন্ন ধরনের অরাজকতা দেখা যাবে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা দুইটা কথা কাটাকাটির প্রেক্ষিতে মারামারি পর্যন্ত লেগে যায়। তাহলে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রশাসনের প্রয়োজন রয়েছে, বা আইনের লোকজনের প্রয়োজন রয়েছে। তাই বড় বড় হাটগুলো কি হয়, স্থানীয় প্রশাসনিক অবকাঠামোর কাছেই কিন্তু গড়ে উঠে থাকে। যেমন তোমরা দেখো রাজার বাজার, এখানে সাত মাথায় হচ্ছে পুলিশ ফাঁড়ি আছে, তারপরে পাশে রাজার বাজার, বড় একটা বাজার গড়ে উঠেছে। এই যে রাজার বাজার নিয়ন্ত্রণ করে, এখানে যে কোনো ধরনের চুরি ডাকাতি কিংবা হচ্ছে তোমার পকেট মারি যেটাই হোক না কেন, সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ সেখানে যায় কন্ট্রোল করতে পারছে, তাই না? তাহলে দেখো এই যে প্রশাসনিক অবকাঠামোর আশেপাশে কিন্তু হাট বাজার গুলো হয়ে থাকে। তাছাড়া যেখানে গ্রামের হাট আছে, সেখানে প্রশাসনের কাঠামোর কাছে ঘুরে না উঠলেও প্রশাসনের লোকজন যেও কিন্তু সেখানে হাট বা বাজার নিয়ন্ত্রণ করে থাকে। ক্লিয়ার? এটুকু বুঝতে পারছো? এখন আমরা দেখতে পাবো হাট বাজারের শ্রেণী বিভাগ, হাট বাজার কয় ধরনের হচ্ছে আমরা দেখেছি। এখানে আমরা এই যে ছবি দেখতে পাচ্ছি বাজারের ছবি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাটের ছবি, যে হাটের ছবিতে দেখো অস্থায়ী ছাউনি, ওই যে দেখো ব্যানার দিয়ে কিংবা যে কাগজ দিয়ে ছাউনি দেওয়া আছে রোদ থেকে বা বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গঞ্জের ছবি। এখন হাট বাজারের শ্রেণী বিভাগ, হাট বাজার কয়েক ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে রাস্তার ধারের হাট বাজার, সাপ্তাহিক দিনের হাট, সাপ্তাহিক বিকেল বেলার হাট, সাপ্তাহিক দুই দিনের হাট। তাহলে আমরা এখান থেকে দেখি রাস্তার ধারে হাট বাজার কোনগুলো, রাস্তার ধারে কোন হাট বাজার গুলো গড়ে ওঠে। তাহলে রাস্তার ধারে হাট বাজার গুলো হচ্ছে কিভাবে গড়ে ওঠে আমরা একটু দেখি। এখানে বড় কোনো রাস্তার পাশে এই হাট বা বাজার গুলো গড়ে ওঠে। এখানে দেখো বেশিরভাগ ক্রেতা বিক্রেতার ধরন হচ্ছে দরিদ্র কৃষক, আর এখানে যা বিনিময় কাঠামো গুলো হচ্ছে খুচরা বিক্রি, তাই না? রাস্তার ধারে হাট বাজার কি? রাস্তার ধারে হাট সাধারণত গ্রামের রাস্তার মোড়ের মোড়ের মিলন কেন্দ্রে গড়ে ওঠে। অল্প সংখ্যক ক্রেতা বিক্রেতার সমাবেশে এক ধরনের হাট, অর্থাৎ এ ধরনের হাট গড়ে ওঠে এবং ছোট্ট পরিসরে এ ধরনের হাট কখনো ছোট হয়ে থাকে। এখানে কি করে, এখানে হচ্ছে গ্রামের এই রাস্তার ধারে যে হাট গুলো গড়ে ওঠে, এখানে কি গ্রামের দরিদ্র কৃষকরা তাদের দৈনন্দিন যে প্রয়োজনীয় সামগ্রী গুলো আছে এগুলো কেনা বেচা করে থাকে। যেমন তরি তরকারি, কেরোসিন তেল, সাবান, লবণ, বিড়ি, সিগারেট, পান, সুপারি, এগুলো কিন্তু এখানে বিক্রয় করে থাকে। এসব হাটে সাধারণত কোনো স্থায়ী দোকান থাকে না, আবার দোকান ঘরও থাকে না, তাই না? আবার কি বলছি যে দোকানগুলো কোনো ছাউনি থাকে না, অস্থায়ী ছাউনি থাকে, যে লুঙ্গি শাড়ি কাগজ এগুলো দিয়ে রোদ এবং বৃষ্টি ঠেকানোর জন্য অস্থায়ী ছাউনি দেওয়া হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে যে এখানে কৃষকদের নিত্য প্রয়োজনের সামগ্রী আদান প্রদানে কিন্তু এই হাটের হচ্ছে প্রধান লক্ষ্য হয়ে থাকে। যেমন মহাসাগরের পারে পাশে অবস্থিত এই হাটগুলো দেখা যায়। আবার কখনো কখনো দেখা যাচ্ছে কেবলমাত্র ছোট ছোট কিছু দোকান ঘর যেখানে গড়ে উঠেছে সেখানেও কিন্তু এই রাস্তার পাশে হাট বাজার গুলো গড়ে উঠতে দেখা যায়। এবং দেখা যাচ্ছে যে এই হাটগুলো রাস্তার পাশের হাটগুলো হচ্ছে বেশিক্ষণ ওইভাবে স্থায়ী হয় না, কিন্তু যে দোকান ঘর গুলো আছে সেটা রাত্রে বেশ কিছুক্ষণ পর্যন্তই খোলা থাকে। এরপর দেখো সাপ্তাহিক দিনের হাট। সাপ্তাহিক দিনের হাট বলতে এখানে এই সমস্ত হাট সপ্তাহে একদিন
ও দিনের মধ্যভাগে বসে, অর্থাৎ মাঝ বরাবর বসে। এগুলো দুটি ধরনের বৈশিষ্ট্য চোখে পড়ে। একটা হচ্ছে আকারে বড় হতে পারে, ছোট হতে দেখা যায়। যেমন হচ্ছে অপেক্ষাকৃত জনবহুল এলাকাতে সপ্তাহ এই দিনের হাটগুলো বসে থাকে। এখানে হাটগুলো অনেক, এই যে জনবহুল এলাকাতে হাটগুলো অনেক বড় হয়ে থাকে, কিন্তু জনবহুল আকারে এলাকায় হাটগুলো আমরা অনেক বড় দেখে। এগুলো হচ্ছে সকাল 10টা থেকে লোকজন আসতে শুরু করে, আবার সন্ধ্যার পরেও কিন্তু এই হাটগুলো বসে। তোমরা লক্ষ্য করো বা গ্রামের যে হাটগুলো বসে 10টা থেকে শুরু করে হচ্ছে সন্ধ্যার পরেও কিন্তু হাটগুলো দেখা যায়, আবার দুপুরের থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে থাকে। মানে দুপুরের পর থেকে ক্রেতা বিক্রেতারা সবচেয়ে বেশি এই হাটে এসে থাকে। এসব হাটে আবার বেশি দেখা যাচ্ছে যে যে অনেকক্ষণ স্থায়ী হয় বলে দেখা যাচ্ছে জনসঙ্গম তেমন হয় না। জনসঙ্গম কেমন করে হবে? সকালে কেউ এসে কিনে নিয়ে যাচ্ছে, কেউ দুপুরে কিনে নিয়ে যাচ্ছে, কেউ আবার হচ্ছে সন্ধ্যায় বা সন্ধ্যার পরে কিনে নিয়ে যাচ্ছে, ফলে জনসঙ্গম তেমনটা বেশি হয় না। এরপর দেখো সাপ্তাহিক বিকেল বেলার হাট। সাপ্তাহিক বিকেল বেলার হাটের অপেক্ষাকৃত বড় আকার হয়ে থাকে, আবার কখনো কখনো সাপ্তাহিক বিকেল বেলা ছোট পরিসরও হয়ে থাকে। যেমন যে সমস্ত হাট বিকেল বেলা 3টা থেকে 4টার পরে লাগে সেগুলোকে বলা হয় সাপ্তাহিক বিকেল বেলার হাট। ঠিক আছে, এটা সপ্তাহে 2 দিন হতে পারে, তাই না? যেমন কোথায় হতে পারে? দুটি গ্রামের মাঝ বরাবর বা মিলনস্থলে কিন্তু এই ধরনের সাপ্তাহিক বিকেল বেলার হাটগুলো বসে থাকে। এতে কি হচ্ছে, হলো কৃষক কি করছে, তার প্রয়োজনীয় পণ্য দ্রব্যগুলো হাটে নিয়ে এসে বিক্রি করে চলে যাচ্ছে, আবার ক্রেতা তার প্রয়োজনীয় পণ্য দ্রব্যগুলো কিনে বাসায় চলে যাচ্ছে, তাই না? যেমন দেখো, ধরো বিকেল বেলার হাটে দেখা যাচ্ছে যে একজন কৃষকের একটা মোরগ আছে বা কয়েকটা হাঁস আছে, সে কি করবে? সে তার টাকার প্রয়োজন। এখন সে এই মোরগ বা হাঁসগুলোকে কোথায় নিয়ে যাবে, বা কিছু ডিম আছে সেগুলোকে নিয়ে সে এই বিকেল বেলার হাটে যে কোথাও একটা রাস্তার পাশে বসে থাকলো। বসে থাকার পরে দেখা যাচ্ছে কেউ না কেউ আবার সেগুলোকে কিনে নিয়ে বাসায় চলে যাচ্ছে, ফলে তার চাহিদা যেমন মিটলো, ঠিক তেমনি বিক্রেতাও তার তোমার হচ্ছে ক্রেতাও তার চাহিদা মাপে কিনে নিয়ে চলে গেল। এতে এক্ষেত্রে কি হচ্ছে, ব্যক্তিতে ব্যক্তিতে হাটে আমরা কি বৈশিষ্ট্য বলেছিলাম, ব্যক্তিতে ব্যক্তিতে আদান প্রদান হয়ে থাকে, ফলে দেখা যাচ্ছে যে ব্যক্তিতে ব্যক্তিতে কিন্তু আদান প্রদান হয়ে গেল, তাই না? আবার হচ্ছে দেখা যাচ্ছে যে সপ্তাহে 2 দিনের হাট, যেমন ওই যে বলছিলাম শুক্রবার এবং সোমবারের হাট, অর্থাৎ সপ্তাহে 2 দিন বসে। গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে যে যেখানে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বিদ্যুৎ নাই, তেমন সুযোগ সুবিধা নাই, হচ্ছে শহর থেকে অনেক দূরে, সেই সব অঞ্চলে কি দেখছে, যেখানে ফ্রিজ নাই, সেখানে মানুষ কি করবে? সেখানে মানুষের এই সপ্তাহে 2 দিনের হাট খুবই উপকারী। কারণ যদি শুক্রবারে হাট বসে, তাহলে নিত্য প্রয়োজনের জিনিসপত্রগুলো শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কিন্তু আনায়াসে চলে যাচ্ছে, আবার সোমবারে হাট বসলে আবার শুক্রবার পর্যন্ত থেকে আনায়াসে চলে আসছে, ফলে এই যে গ্রাম, প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে এই সপ্তাহে 2 দিনের হাট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু, তাই না? কেন, এই হাট ছাড়া কিন্তু আমরা আর ওই ওই অঞ্চলের মানুষগুলো কিন্তু আর কোথাও কোনো কিছু পায় না। মেহমান আসলেও তাদেরকে কিন্তু হাটের উপরে নির্ভর করতে হয়, তাই না? দেখো এই যে সপ্তাহে 2 দিন হাট, এই 2 দিন হাটে একটু অন্যভাবে যদি বলা হয়, তাহলে স্থানীয় চাহিদার সাথে সঙ্গতি রেখে কিন্তু এই হাটের সংখ্যা বাড়ে, তাই না? স্থানীয় চাহিদার সাথে, ও যে সোমবার এবং শুক্রবার স্থানীয় চাহিদা, এই 2 দিনে মানুষের চাহিদা সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে? সেই জন্য কিন্তু এই হাটটার সংখ্যা বাড়ে। এখন এই হাটটা যে 2 দিন বসে, এখানে কিন্তু লোকের সমাগম বা পণ্য দ্রব্য হচ্ছে সব সময় সমান হয় না। হয়তো বা কেউ সোমবারের হাটে সবচেয়ে বেশি কেনাবেচা করলো, আবার কেউ হয়তো বা তোমার শুক্রবারের হাটে সবচেয়ে বেশি কেনাবেচা করলো। এই কারণে দেখা যাচ্ছে যে লোকের সমাগম কিন্তু খুবই বেশি হয় না। আর এই ধরনের হাট কখনো কখনো কোনো রাস্তার পাশে বড় বটতলায় বা কোনো হচ্ছে নদীর ধারে, কখনো কখনো স্কুলের পাশে, আবার কখনো কখনো পোস্ট অফিসের পাশে, হাসপাতালের পাশে কিন্তু এই ধরনের হাট আমরা সবচেয়ে বেশি দেখতে পাই। তাহলে আমরা কি পেলাম, বসতি পেলাম। বসতি থেকে আমরা শহরে এবং নগরের বসতি দুইটা পেয়েছি, তারপরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আকৃতির বসতি পেয়েছি, এরপরে হচ্ছে আমরা পেলাম গ্রামীণ হাট বাজার, হাট বাজারের শ্রেণী বিভাগ। এখন আমাদের এগুলোর উপরে নির্ভর করে কি হচ্ছে, একটা আমরা ভিডিও চিত্র দেখি।
ভিডিও চিত্রটা দেখতে পারলাম না, আচ্ছা সময় সংকট। এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নগরায়ণের ধারা, আমরা বসতি পেলাম, বসতি থেকে আমরা পেলাম হাট বাজার, হাট বাজার থেকে আমরা এখন পাবো নগর, অর্থাৎ বসতির পরে বাজার ব্যবস্থা, বাজার ব্যবস্থার পরে আমাদের নগরায়ণের হচ্ছে উদ্ভব হয়েছে। এখন দেখো এই যে নগরায়ণ, এই নগরায়ণ শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আরবানাইজেশন, এটা কিন্তু ল্যাটিন শব্দ আর্স থেকে উদ্ভূত হয়েছে। অর্থাৎ এই যে আরবানাইজেশন কিন্তু রোমান রোমান নগর সভ্যতাকে, আরবানাইজেশন অর্থ হচ্ছে আর্বস অর্থ থেকে এসছে, আর আর্বস অর্থ হচ্ছে রোমান নগর সভ্যতা, রোমান নগর সভ্যতাকে বুঝেছে। সাধারণত নগরায়ণ বলতে নগরের উদ্ভব বৃদ্ধি এবং বিকাশকে বোঝা হয়। একটা ছোট নগর কত কবে উদ্ভব হয়েছিল, তারপরে সেটা ধীরে ধীরে কিভাবে বৃদ্ধি লাভ করলো এবং বৃদ্ধি হতে হতে কতটুকু পর্যন্ত বিকাশ লাভ করলো, সেটাই কিন্তু হচ্ছে একটা নগর বা নগর থেকে নগরায়ণের উদ্ভব। এখন এই যে নগরায়ণ, এখন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, বাংলাদেশের ক্ষেত্রে আমরা বাংলাদেশের নগরায়ণের এই যে ধারা, এই ধারাকে প্রধানত চারটি পর্যায়ে ভাগ করা যায়। এক হচ্ছে হলো প্রাচীনকালের নগরায়ণ, মধ্যযুগের নগরায়ণ, ইংরেজ শাসনামলের নগরায়ণ, আর সাম্প্রতিককালের নগরায়ণ। তোমরা লক্ষ্য করো যে প্রাচীনকালের নগরায়ণ, প্রাচীনকালের নগরায়ণ আমাদের বাড়ির পাশেই আছে, কোথায়? মস্তানগড়, এটা হচ্ছে প্রাচীনকালের নগরায়ন। সেই খ্রিস্টপূর্ব 400-300 কত অব্দে হচ্ছে কিন্তু আমরা এই মস্তানগড় ছিল, তারপরে এখন পরিত্যক্ত অবস্থা রয়েছে। তাহলে তখনও কিন্তু নগর সভ্যতা ছিল, তখনও মানুষ উন্নত জীবনযাপন করেছিল, তাই না? তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে প্রাচীনকালের নগরায়ন, যেমন পাহাড়পুর, পাহাড়পুর ঠিক আছে, মস্তানগড়, পাহাড়পুর, তারপর হচ্ছে তোমার তাম্রলিপি, কোটিবর্ষ, বিক্রমপুর, সোমপুর, শালবন বিহার, এগুলো সবই হচ্ছে কি প্রাচীনকালের নগরায়ণের ধারা। এরপর দেখো দ্বিতীয় যেটা আসছে মধ্যযুগের নগরায়ণ। মধ্যযুগের নগরায়ণ কি? মধ্যযুগে অর্থাৎ 1200 সালের পর থেকে, 1200 থেকে 1600 সাল পর্যন্ত, অর্থাৎ 1700 সালের আগ পর্যন্ত যুগকে বলা হয় হচ্ছে মধ্যযুগ। অর্থাৎ এটা 1200 সালের পর থেকে, 1200 থেকে 1400 সাল পর্যন্ত করা হয় অন্ধকার যুগ, তারপরে হচ্ছে 1400 থেকে 1700 সাল পর্যন্ত বলা হয় হচ্ছে মধ্যযুগ। এই মধ্যযুগে যে নগরায়ণ গুলো গড়ে উঠেছিল, এই নগরায়ণ গুলোর মধ্যে সোনারগাঁ, তোমরা জানো সোনারগাঁ, এটা কিন্তু মুসলিম শাসনামলেই গড়ে উঠেছিল সোনারগাঁ। সোনারগাঁ এটা ঢাকায় অবস্থিত। তারপর হচ্ছে লালমাই পাহাড়, এটাও কিন্তু মধ্যযুগের নগরায়ণ, এখন কিন্তু ধ্বংসাবশেষ, তাই না? এরপরে আমরা যেটা পড়বো হচ্ছে মধ্যযুগের নগরায়ণের পরে ইংরেজ শাসনামলের নগরায়ণ। ইংরেজরা যখন শাসন শুরু করলো, সে 1800 সাল থেকে প্রায় 200 বছর ইংরেজ না আমাদের উপমহাদেশ শাসন করেছে। এই উপমহাদেশ শাসন করার সময়ে তারা যে নগরায়ণ গুলোর বৃদ্ধি বিকাশ ঘটেছিল তাদের শাসনামলে, সেগুলোকে বলা হয়েছে ইংরেজ শাসনামলের নগরায়ণ। যেমন হচ্ছে দর্শনা, ঠিক আছে, দর্শনা, তারপরে হচ্ছে সেতাবগঞ্জ, গোপালপুর, এগুলো হচ্ছে ইংরেজ শাসনামলের হচ্ছে নগরায়ণ গড়ে উঠেছে। যেমন সেতাবগঞ্জ, সেতাবগঞ্জ কি কারণে গড়ে উঠেছিল? সেতাবগঞ্জে বাংলাদেশের প্রথম, তোমরা পড়েছিলে সেতাবগঞ্জ, সেতাবগঞ্জে কি আছে বাংলাদেশে? সেতাবগঞ্জে হচ্ছে বাংলাদেশের প্রথম হলো সার কারখানা হচ্ছে গড়ে উঠেছিল, ইস্ট বেঙ্গল সার কারখানা, সার কারখানা গড়ে উঠেছিল। এই সার কারখানার উপরে নির্ভর করেই কিন্তু ওখানে একটা নগরের বিকাশ ঘটে। এরপরে হচ্ছে দর্শনা, এটা দর্শনা হচ্ছে যশোরের দর্শনা, এই দর্শনা থেকে একেবারে কি উপমহাদেশের প্রথম রেল যোগাযোগ শুরু হয় হচ্ছে এই দর্শনা থেকে, দর্শনা থেকে কলকাতা পর্যন্ত প্রায় রেল যোগাযোগ শুরু হয়। তাহলে এই যে দর্শনা, এই রেল যোগাযোগের সৃষ্টির কারণে কিন্তু যশোরের এই দর্শনাতে নগরায়ণের সৃষ্টি হয়েছে। তারপরে তোমরা লক্ষ্য করো সাম্প্রতিককালের নগরায়ণ, সাম্প্রতিককালের নগরায়ণ গুলো দেখো, সাম্প্রতিককালের নগরায়ণ গুলো হচ্ছে প্রত্যেকটা জেলা শহর, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলা শহরে কিন্তু এই সাম্প্রতিককালের নগরায়ণ এখনো পর্যন্ত সেই নগরগুলো বৃদ্ধি এবং বিকাশ লাভ করছে, তাই না? তারপরে দেখো ঢাকা, রাজশাহী, হচ্ছে চট্টগ্রাম,
তারপরে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের জেলায়, যে যেমন আমাদের বগুড়ায় কত বড় বিশাল আকৃতির নগর, এখান থেকেই কিন্তু এগুলো হলো সাম্প্রতিককালের নগরায়ন। আজকের মতো ক্লাস আমাদের এখানে শেষ, আগামী আমাদের কিন্তু এই অধ্যায়টা পুরোটাই শেষ হয়ে গেল, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। এ পর্যন্তই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।